Bismillahirrahmanirrahim. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এই করোনা মুহূর্তে দুর্যোগের সময় আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আসলে আমাদের বিদ্যালয় অনলাইন ক্লাস দীর্ঘদিন আগ থেকে শুরু হয়েছে। এটা উদ্যোক্তা আসলে আমাদের বিদ্যালয়ের মাননীয় সভাপতি ও প্রধান শিক্ষক এবং কারিকুলামে এর সহযোগিতা করার কারণে আমরা আসলে এই ক্লাসটা তোমাদের জন্য শুরু করেছি। তো বিশেষ করে তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমাদের 4.3 এর যে যোগ রাশি যোগ করো, এটা আসলে আমরা তখন স্কুলে করাইনি। এখন আজকে আমি তোমাদের সম্মুখে একটা ক্লাস করবো, তোমরা দেখো সবাই পাবে। এগুলো আমরা যোগ দেখো, এখানে তিনটা প্রশ্ন আছে। এটা আসলে দুইটা রাশি, তিনটা রাশি, পরবর্তী তিনটা রাশি আছে। দেখো এখানে তোমরা নিশ্চয় বুঝো, অর্থাৎ এ তলে এ, বি তলে বি, সি তলে সি, সাধারণত লিখতে হয়। সেখানে প্রথম আমি উপরে করতে তোমরা দেখো ফলো করো, যেমন থ্রি এ ফোর বি প্রথম রাশি। এটা দুইটা নিয়মে করা যায়, আমি তোমাদেরকে দুইটা নিয়মে শেখাবো। প্রথমে আমরা নিচে নিচে করবো, তারপরে আমরা পাশাপাশি প্রথম প্যাকেট দিয়ে, তারপরে প্রথম প্যাকেটের কাজ শেষ করে তারপরে আমরা যোগ বিয়োগ করব। তোমরা একটু দেখো, তারপরে এখানে দ্বিতীয় রাশি হলো এ প্লাস থ্রি বি, তাহলে নিচে আন্ডারলাইন করো। দেখো এটা বাম দিক থেকে করতে হবে, এখানে এ তলে এ, বি তলে বি। এখন যে সংখ্যার সামনে কোনো সিম্বল থাকে না সেটা সাধারণত প্লাস লুপ্ত থাকে, প্লাস ধর্মিত হয়। তাহলে দেখো এখানে থ্রি এ মানে তিনটা এ আর একটা এ, তাহলে কত হলো ফোর এ, তাহলে আমরা লিখতে পারি ফোর এ। তারপরে দেখো প্লাস ফোর বি প্লাস থ্রি বি, তাহলে দেখো ফোর বি আর থ্রি বি দুটোটাই প্লাস। তাহলে তুমি বুঝতে হবে যে 4 টাকা আর 3 টাকা মানে কয় টাকা, 7 টাকা। তাহলে আমরা লিখবো যেহেতু এখানে কোনো মাইনাস নাই, প্লাস 7 বি, তাহলে আমাদের যোগ রাশি হয়ে গেছে। স্বাভাবিকভাবে আমরা আনসার লিখবো নির্ণয় যোগফল 4a প্লাস 7 বি। এটা হলো নিচে নিচে করা, এবং পাশাপাশি আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু দেখো। দেখো থ্রি এ প্লাস ফোর বি, এখানে আমরা প্রথম প্যাকেট দিলাম, তারপর এখানে যোগ চিহ্ন দিলাম, তারপর দেখো দ্বিতীয় রাশি লেখার পরে আমরা দেখো প্রথম প্যাকেট দিলাম। এখন আমরা প্রথম প্যাকেট রেখেছি, এরপর আমরা কি করবো, প্যাকেট উঠাবো। থ্রি এ প্লাস ফোর বি প্লাস এ প্লাস থ্রি বি, এখন আমরা কি করবো সাজাবো। এ এ এক তরফা, বি এক তরফা, আমরা নিয়ে দেখবো থ্রি এ, তারপরে এ, তারপরে ফোর বি, তারপরে থ্রি বি, তোমরা দেখছো। তারপর আমরা যোগ করবো তিন আর একে কত, চার, তাহলে ফোর এ প্লাস ফোর আর থ্রি মানে সেভেন বি, সেভেন, তাহলে আনসার হলো ফোর এ প্লাস সেভেন বি। ক্লিয়ার সবাই? এরপর আমরা দ্বিতীয় অঙ্কটা করব, দেখো 2a প্লাস 3b প্রথম প্যাকেট, তারপরে প্লাস 3a প্লাস 5b প্লাস 5a প্লাস 6b। তোমরা নিচে দেখেছো যে তিনটা রাশি আমরা তিনটা বন্ধ তিনটা ব্র্যাকেটের মধ্যে রেখেছি প্রথম ব্র্যাকেটের মধ্যে। এখন কি করবো আমরা, ব্র্যাকেট গুটা উঠাবো। দেখো এটা সামনে যদি কোনো চিহ্ন থাকে নাই, যেহেতু এটা প্লাস, তাহলে আমরা প্রথমে লিখবো টু এ প্লাস থ্রি বি প্লাস থ্রি এ প্লাস ফাইভ বি প্লাস ফাইভ এ প্লাস 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 সিক্স বি। দেখো আমরা বিশেষ করে সাজাবো টু এ প্লাস থ্রি এ প্লাস ফাইভ এ,
তারপর দেখো আমরা সাথে লিখব b 3b plus 5b plus 6b দেখো 2 3 কত 5 5 5 10 10 তারপর দেখো 3 5 6 তাহলে 3 5 কত 8 8 আর 6 কত 14 4 40 দেখো এখানে এই নিয়মে এই এটা যোগ করলো 10 প্লাস 12 4 আশা করি তোমরা বুঝতে পেরেছো এবারে যদি আমরা নিচে নিচে করি তা তোমরা দেখতে পারবে আমি দ্বিতীয় নিয়মটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো দ্বিতীয় নম্বর আপনাকে আমি আবার পুনরায় দেখাচ্ছি নিচে নিচে দেখো 2a প্লাস 3b তাহলে আমি দ্বিতীয় রাশিটা বুঝে নিব যে এটা কোন জায়গায় বসে তাহলে এর তলে বসবে 3a প্লাস 5b তৃতীয় রাশিটা দেখো 5a প্লাস 6b এবার আমরা বাম পাশ থেকে যোগ করব এর তলে এ হলো b তলে b তাহলে দেখো সংখ্যাগুলো প্রথমে যোগ করো সেটা হলো 2 3 5 5 5 10 10 আবার দেখো প্লাস 3 আর 5 কত 8 8 আর 6 14 তাহলে 14 b তাহলে এটা বড় হয় তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে কোন নিয়মটা তোমাদের জন্য সুবিধা সেই নিয়মটা তোমরা প্রয়োগ করবে তারপর দেখো আমরা তিন নম্বর অঙ্কটা করতেছি সেটা মাইনাস আছে দেখো 4a মাইনাস 3b প্রথম বেগে দেখো এখানে যেহেতু যোগ আমাদের চিহ্ন বসাতে হবে এই মাইনাসটা আমরা বেগে নিতে হবে প্লাস b তারপর দেখো প্লাস 2a প্লাস 3b তারপর দেখো আমরা প্রথম বেগেটা উঠাবো 4a মাইনাস 3b এখন এই ব্র্যাকেটের সামনে প্লাস আছে কিন্তু ভিতরে মাইনাস আছে তাহলে অবশ্যই আমরা কি করতে হবে গুণ করতে হবে প্লাস আর মাইনাস মাইনাস তাহলে 3a প্লাস 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 b প্লাস 2a প্লাস 3b নিচে তোমরা দেখো তারপর আমরা কি করব সাজাবো 4a প্লাস এর গুলো নিয়ে আসবো 2a তারপর মাইনাস 3a তারপর দেখো প্লাস b প্লাস 3b মাইনাস 3b আমি সাজাইছি প্রথমে যোগের গুলো দেখো 4 আর 2 6a তারপর মাইনাস 3a তারপর দেখো 1b তারপর 3b 4b মাইনাস 3b এখন আমরা যোগ বিয়োগ করব সাধারণত 6a থেকে 3a গেলে থাকবে 3a আর প্লাস 4b থেকে মাইনাস 3b গেলে থাকবে শুধু b মানে 1b তাহলে আমাদের आंसर হবে 3a মাইনাস b আশা করি তোমরা এই নিয়মটা বুঝেছো আরেকটা নিয়ম আছে আমি দেখাচ্ছি তোমরা দেখো দেখো আমরা প্রথমে 4a প্রথম রাশি দেখলাম দ্বিতীয় রাশিটা আমরা পরবর্তী লিখব দেখো মাইনাস 3a প্লাস b তৃতীয় রাশিটা দেখো 2a প্লাস 3b তারপর আমরা আন্ডারলাইন দেব দেখো এখানে দেখো 4 4a যেটা 4a সেটা প্লাস 2a প্লাস তাহলে আমরা এখানে কি করব মনে মনে যোগ করব যে 4 এর আর 2 কত 6 হয় কিন্তু আমি দেখা থাকি কত 3 মানে তিনটাকে আমি দেখা থাকি তাহলে এখন দেখো এই 4 টা থেকে 2 টাকা 6 টাকা তাহলে 6 থেকে 3 গেলে আমরা মনে মনে যোগ বিয়োগ করে ফেলব সেখানে হবে কত দেখো 6 আর 3 মানে 3a যেহেতু এটা প্লাসের সংখ্যাটা বড় এখানে যেহেতু সামনে সাধারণত প্লাসের সংখ্যাটা বসে না এ কারণে কারণ সেখানে প্রয়োজন নেই তারপর দেখো দ্বিতীয় রাশি আমরা প্রথমে আছে মাইনাস তারপর আছে প্লাস তারপর প্লাস দেখো এখানে 1 একটা b মানে একটা 1 তাহলে 1 আর 3 হলো 4
আমরা এখানে 1 লিখব এখানে লিখব প্লাস b তাহলে আমরা লিখব বিয়োগফল 3a প্লাস b আশা করি তোমরা বুঝতে পেরেছো বিশেষ করে আমরা যোগটা এভাবে করব 4.3 এ আমি তোমাদেরকে দেখাইছি